এখানে কেন? হ্যাঁ আমি অবাক হচ্ছ, তুমি কি ভেবেছো দুইটা মানুষকে তুমি নাকে দড়ি দিয়ে ঘোরাবা আমরা কিচ্ছু বুঝতে পারবো না? আচ্ছা রাসেল, আমার না ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও না প্লিজ। মাফ? আর যাই হোক, তোমার মতো মেয়েকে মাফ করা যায় না। আরে আমি তো তোমাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছ? ঘৃণা। তুমি সব সময় আমার সাথে ইগনোর করে কথা বলতে, আমি সব মেনে নিতাম, ভাবতাম তোমার অভিমান, কিন্তু না, ওইগুলা ছিল তোমার ঘৃণা। হয়তো তুমি কিছুদিন পর আমাকে বিয়ে করতে, বিয়ের পরে কি করতে? অন্য মানুষের সাথে কথা বলতে, রিলেশন রাখতে, সুখী হতে পারতাম না।